প্রথমে আমরা একটা তেলের টিন নিলাম এবং তেল টিনটির উপরটি যত্ন সহকারে কাটা হলো। দেখতে পাচ্ছেন শুধুমাত্র উপর পাশটি ধারালো যে কোনো জিনিস দিয়ে উপর পাশটি যত্ন সহকারে কাটা হলো। তারপর তেল টিনটির যে কোনো এক সাইডে 4 ইঞ্চি অথবা 2 কোড়া 3 কোড়া উপরে একটি গোল ফুটো করলাম। দেখতেই পাচ্ছেন সাইডে যে ফুটোটা করেছিলাম সেখান দিয়ে একটা বাঁশ এবং উপর থেকে একটি ওই সোজাসুজি আর একটি বাঁশ যোগ করা হলো এবং যোগ করে ভালো করে কাঠের গুঁড়ি দিয়ে কুড়তে হবে। যত ভালো করে কাঠের গুঁড়িটিকে বসানো যায় তত দীর্ঘক্ষণ ধরে বুকারিটি জ্বলবে। ঠিক এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কুঁড়ে কাঠের গুঁড়িগুলোকে বসাতে হবে। আবারও বলি, যত ভালো করে কাঠের গুঁড়িগুলিকে ভালো করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বসানো যাবে ততক্ষণ দীর্ঘক্ষণ ধরে এটি বুকারটি জ্বলবে। তারপরে একটু মাটিকে আমরা ভিজিয়ে নেব যাতে ওই বুকারিটির উপরে প্রলেপ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভিজে মাটিটাকে কীভাবে বুকারের উপরে প্রলেপ দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে চারিদিকে ভালো করে মাটির প্রলেপ দিয়ে দেব। তারপর কিছুটা টাইম বাদে 5-10 মিনিট বাদ দিয়ে ওই বাঁশটিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে তুলে নিতে হবে কিছুটা টাইম বাদ দিয়ে। এবং সাইডের বাঁশটিও আস্তে আস্তে করে বের করে নিতে হবে যেমনটি উপরের বাঁশটি তোলা হলো। উপরটাই আমরা হালকা করে কেরোসিনি মাথা থেকে ঢালবো অল্প করে। তারপর একটি কাগজে আগুন লাগিয়ে ভেতরে আগুনটিকে ঢুকিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আগুনটা কিন্তু আস্তে আস্তে ভিতরে জ্বলছে। একটু একটু ধরার পরে 15-20 মিনিট পরে দেখতে পাবেন ঠিক এভাবে আগুনটি জ্বলে উঠেছে এবং একটি বুডিং খুব সুন্দরভাবে গরম থাকবে এবং পাখিগুলি খুব আরামসে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দেখতে পাচ্ছেন বুকারিটি জ্বলছে এবং পাখিগুলি কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে।